ফেসবুক খুলতেছি, ইনস্টা খুলতেছি, ইউটিউব খুলতেছি, শুধু টাকায় টাকা। কার এত টাকা, কোথা থেকে আসলো টাকা, মানে ওই আর কি, কার এত ধন সম্পত্তি, চলো একটু দেখে আসি। তুম মেরি ও খুশি হো জো মে কিসি কো না দু, মেরা খেলমা তিনু কিতে হাইড, ভালোবাসা কেন তো অসহায়। কি বন্ধু, ভালো তো? তো বন্ধুরা, চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটার টপিকটা হচ্ছে একুশ কোটি টাকা। একুশ কোটি টাকা হারিয়ে গেছে পার্থদার। তো চলো একটু দেখে আসি পার্থদার রিয়াকশনটা একুশ কোটি হারিয়ে যাওয়ার। বিশ্বাস করো, এই একুশ কোটি টাকা দেখে আমারও মনে হচ্ছে আমিও পলিটিক্সে জয়েন হয়ে যাবো নাকি। কি বন্ধুরা, হয়ে যাবো নাকি? তো চলো এবার দেখে আসি পার্থদা, পার্থ জেঠু, মানে জেঠু না বললে হয় দাদু, পার্থ দাদু আর অর্পিতা দিদির কিছু ভালোবাসার মুহূর্ত। শুধুমাত্র বিলাসবহুল ফ্ল্যাট নয়, বাগান বাড়িতেও অর্পিতাকে সঙ্গে নিয়ে যেতেন পার্থ। ও বাবা, বাগান বাড়ি! আমি বলেছিলাম না, পার্থ জেঠু এখনো বুড়ো হয়নি, পার্থ জেঠুর ভিতরে এখনো রস বুড়ে বুড়ে আছে, তার জন্যই তো ওর ভালোবাসাটাকে বাগানে নিয়ে গেছে। জনকোলাহল থেকে দূরে বাড়ুইপুরে সেই বিশাল বাগান বাড়ি, পেছনে পুকুর, হয়তো সেই পুকুর পাড়ে বসে বান্ধবীকে নিয়ে নিভৃত যাপন করতেন পার্থ। ওহো, পার্থ জেঠু কি দিয়েছো মায়েরে! পার্থ জেঠু এই ভিড়ভাড়টা পছন্দ করে না, খোলামেলা শান্ত পরিবেশকে বেশি পছন্দ করে, কারণ ওকে যাতে কেউ ডিস্টার্ব না করে, তার জন্যই তো কাজটা যাতে ভালো করে হয়। ইউ নো হোয়াট আই মিন? হয়তো সেই পুকুর পাড়ে বসেই বান্ধবীকে নিয়ে নিভৃত যাপন করতেন পার্থ, একসাথে মিলে যেত দুটি হৃদয়। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না। তো চলো এবার আমরা একটু পার্থ জেঠুর ইন্টারভিউ দেখবো, চলো দেখে আসি। ওহো, কি সুন্দর লোকটা, কি ভালো, মানুষকে কত ভালোবাসে, তার জন্যই তো দু মুঠো খাবার দিতে চায় মানুষকে। তোমরা দিবে? দিবে না তো? না দিবে না, তার জন্য তোমরা কি উল্টা পাল্টা দাদু নামে বলছো, এটা কি ঠিক? না, একদম ঠিক না। এই দেখো পার্থদা অঙ্কের দেনা একটু বাড়িয়ে দিল ওই দিকে, দেখতে পাচ্ছ? রুকো যারা, সবর করো। তো চলো এবার দেখে আসি আমরা কিছু ফেসবুকের মিমস, পার্থ জেঠু আর অর্পিতা দিদি। আরে ওপাটা আবার কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওতে অর্পিতা, পিতে পার্থ। এই সালা, দেখতে শুধু মালটা তো হেভি চালাক, সালা বুড়ো হয়ে গেছে মালটা, তাও সালা বুদ্ধি যায়নি মাল। তো চলো এবার দেখে আসি কে সেই ওই মহিলা যাকে নাকি পার্থ দাদু আমাদের ধন সম্পত্তি সব কিছু দিয়ে দিয়েছে। তো চলো দেখে আসি। এইটাও সম্ভব?
এই যে এটা হচ্ছে সেই মহিলা যেই মহিলাকে নাকি পার্থ দাদু ধন সম্পত্তি সবকিছু দিয়ে দিয়েছে। আচ্ছা তো চলো এবারেও দেখে আসি অর্পিতা দিদির কিছু মিম। সবাই দিদিকে বার্তা দিচ্ছে কিন্তু দিদি আমাদের কাউকে বার্তা দিচ্ছে না, কারণটা কেন জানো? এই আমাদের পার্থ দাদু। तू पसंद तो है पर अब चाहिए नहीं। वक्त ने क्यों चाहिए ना, क्यों चाहिए ना? अच्छा धरा पड़े গেছে তার জন্য। साला বুড়োটা তোমার জন্য তার ধন সম্পত্তি সবকিছু তোমাকে দিয়ে দিল আর তুমি বলছো এখন চাই না। এরকম ধন সম্পত্তি তোমাকে কে দিবে আর কে দিবে? তুম দূর হোকার ভি পাস হো ইসলিয়ে তুম সবসে খাস হো। ও পার্থ দাদু তুমি কি লাকি মাইরি। একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ, বাই।